কোনো অবস্থাতেই দেশে আর তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, যারা নির্বাচন প্রতিহত করতে চায় তাদের প্রতিহত করা হবে। রাজধানীতে ছয় দফা দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তারা এসব কথা বলেন। এতে অংশ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির সাথে সংলাপ নিয়ে আওয়ামী লীগ ভাবছে না। তারেক শিকদারের প্রতিবেদন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এতে সাম্প্রতিক রাজনৈতিক ও নির্বাচন প্রসঙ্গ উঠে আসে নেতাদের বক্তব্যে। বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগ নেতারা বলেন, বিদেশে নালিশ করে কোনো লাভ নেই। আগামী নির্বাচনে বিএনপি অংশ না নিলে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষেপ হবে বলেও মন্তব্য করেন তারা। সভায় বক্তারা বলেন, তত্ত্বাবধায়ক সরকার নয়, নির্বাচনকালীন সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় অংশ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নালিশ করতে গিয়ে বিএনপি নিজেরাই ফাঁদে পড়েছে। সমস্ত অপশক্তিকে পরাস্ত করার ঘোষণাও দেন তিনি। এ সময় বিএনপির সাথে সংলাপের সম্ভাবনাও নাকচ করে দেন আওয়ামী লীগের এই নেতা। এখন কথা চলে আমি সংলাপের কথা বলছে, তারা এটাকে আসল কথা বলবে। দেখলাম কি এখন সংলাপের মূলে থেকে আবারও জিব্বা পানি এসেছে বিএনপি নেতাদের। হবে না, হবে না। এ সময় বিদ্যুতের লোডশেডিং নিয়ে দুঃখ প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, বৈশ্বিক সংকটের কারণেই দেশে সাময়িক এই সমস্যা, তবে তা বেশি দিন থাকবে না বলেও আশ্বস্ত করেন তিনি। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।